আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং পরিদর্শন করার সময় আমি দেখেছি যে মাটির উপরে কোনো জায়গায় আগুন বর্তমানে দেখা যাচ্ছে না জায়গাটি যেটি আমি দেখেছি আমি প্রায় এক ঘন্টায় বিস্তীর্ণ জায়গায় আমি হেঁটেছি এবং সেখানে আমার কাছে মনে হয়েছে যে চার থেকে পাঁচ একর জায়গা হয়তো আগুনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে ওই অঞ্চলে যে গাছের বিস্তীর্ণ আপনারা হয়তো অনেকেই ওই অঞ্চলটি ভিজিট করেছেন আপনারা ওখানে দেখেছেন যে বলা ছাড়া অর্থাৎ বলা যে ধরনের ক্রিপার্স আছে একটা সেটি ছাড়া খুব বড় বেশি গাছ নেই কিছু সুন্দরী গাছ আছে কিন্তু এখনও পর্যন্ত আমরা ফায়ারের ক্ষেত্রে ক্রাউন ফায়ার যেটি বলি অর্থাৎ গাছের আগার দিকে আগুন চলে যাওয়া সেটি এখনও পর্যন্ত যায়নি শুধুমাত্র গ্রাউন্ড ফায়ারই আছে অর্থাৎ ক্রিপিং হয়ে যাচ্ছে আগুন গ্রাউন্ড থেকে এক জায়গায় শুকনা লতা এবং হিউমাসের মাধ্যমে আগুন ছড়ানোটা আমরা আজকে সারা দিন হয়েছে এটি কিন্তু সেটিও এখন আমরা কন্টেন্ট করা বলে একটা যে আগুন যাতে স্প্রেড না হয় সেই জন্য আমরা প্রায় পাঁচ একর জায়গায় আমরা গতকাল রাত্রি এটা কমপ্লিট করেছি পাঁচ একর জায়গায় আমরা ফায়ার লাইন কেটে আমরা সম্পূর্ণ করেছি যাতে হিউমাসটি যেটি আছে হিউমাস এক পাশ থেকে আর এক পাশের মধ্যে একটি দূরত্ব তৈরি হয় আগুনটি যাতে ছড়িয়ে যেতে না পারে মাটির মাধ্যমে সুতরাং ওই ফায়ার লাইন করেছি এবং আজকে সকালেই যে ফায়ার লাইন পাঁচ একর জায়গায় করা হয়েছে এই পাঁচ একর জায়গাকেই আমরা টোটাল পানি দিয়ে আমরা ভিজিয়ে দিয়েছি এবং ওই লাইনের মধ্যে ওইটি হয়তো নয় ইঞ্চি ডেপথ করা হয়েছে সুতরাং ওই নয় ইঞ্চি পানি দিয়ে আমরা পুরো ভিজিয়ে দিয়েছি যাতে আগুন কোনোভাবেই ওই পাঁচ একর জায়গার বাইরে যেতে না পারে আমরা আজকে সারা রাত এই কার্যক্রমগুলো করার পরে কালকে সকালে আমরা আবার অবজারভেশনে রাখবো এবং আমরা আপনারা জানেন যে সুন্দরবনে আমরা এখন ড্রোনের মনিটরিং এর আওতায় নিয়ে এসেছি আমরা ওখানে ড্রোন টিমকে পাঠিয়ে দিয়েছি কালকে সকাল থেকে ড্রোন টিম উপর থেকে লো ফ্লাইটে ড্রোন দিয়ে পুরা ওই পাঁচ একরের এরিয়া বা আশেপাশের এরিয়া কোথাও কোনো ধরনের ধোঁয়া আছে কি না সেই জায়গাগুলো তার মনিটরিং করবে যদি কোথাও কোনো ধরনের ধোয়া পরিলক্ষিত হয় তাহলে সে অনুযায়ী আমাদের ফায়ার টিম ফায়ার সার্ভিস নৌবাহিনী কোস্টগার্ড যারা আছে তারা সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে একটি বিশেষজ্ঞ কমিটি আমরা করব সেই আগামীকালকে আমি যেহেতু এখন নাই আমি আগামীকালকে এই বিশেষজ্ঞ কমিটিতে ফর্ম করব এবং আমরা আশা করছি আগামী দশ কার্য দিবসের মধ্যে বিশেষজ্ঞ কমিটি কি পরিমাণ জীব ক্ষতি হয়েছে এলাকাতে আগুনের জন্য সেটি একটি অ্যাসেসমেন্ট রিপোর্টও দিতে পারবে এবং ভবিষ্যতে আমাদের করণীয় কি হবে সেই বিষয়ে বিশেষজ্ঞ কমিটি আমাদেরকে একটি সুপারিশ মালা দিবে বলে আমরা আশা করছি